Are you ready? আনন্দবিডিতে আবারও স্বাগতম। বছরে মাত্র চারবার চার্জেই চলবে স্মার্টফোন। মোবাইল ফোনের ব্যাটারিতে এমন উপকরণ যুক্ত করা হচ্ছে যা চার্জ অনেক দিন পর্যন্ত ধরে রাখতে পারবে। সেক্ষেত্রে বছরে মাত্র চারবার ফোনে চার্জ দিয়ে পুরো বছর পার করে দেওয়া যাবে। আমেরিকার মিশিগান এবং কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সম্প্রতি ম্যাগনেটো ইলেকট্রিক মাল্টিফেরোয়িক নামের নতুন উপকরণ আবিষ্কার করেছেন যা ব্যাটারিকে বেশি শক্তিশালী করবে। উপকরণটি একটি পাতলা পোলার ফিল্ম যা সরু এনার্জি পালসের মাধ্যমে পজিটিভ এবং নেগেটিভের মধ্যে সংযোগ সৃষ্টি করবে। নতুন এই উপকরণটি কম্পিউটারকে শক্তির উত্থান পরিচালনার সুযোগ সৃষ্টি করে দেবে। এখন অবশ্য শক্তির ধ্রুব প্রবাহ বিদ্যমান, ব্যাটারিতে এ ধরনের প্রক্রিয়া পরিবর্তন করে ফেলবে ম্যাগনেটো ইলেকট্রিক মাল্টিফেরোয়িক। নতুন এ উপকরণ যুক্ত হলে ব্যাটারি এখনকার অবস্থা থেকে 100 গুণ বেশি শক্তি সাশ্রয়ী হবে, আর তাহলে বারবার স্মার্টফোন চার্জ দেওয়ার ঝক্কি থেকে বাঁচবে পুরো বিশ্ব। সাথে পরিবেশেরও ক্ষতি কম হবে এবং বিদ্যুৎ সাশ্রয় হবে। মোবাইল ফোনও 100% কম শক্তিতে চলবে। গ্রাহকদেরও বাসার বাইরে এসে অযথা পোর্টেবল চার্জার বহন করা লাগবে না। তবে খুব শিগগিরই হাতে পাওয়া যাচ্ছে না অত্যাশ্চর্য এই উদ্ভাবনটি। ম্যাগনেটো ইলেকট্রিক মাল্টিফেরোয়িক যুক্ত ব্যাটারি 2030 সালে বাজারে আসবে বলে জানিয়েছেন মার্কিন গবেষকরা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এরপর বেল বাটনে প্রেস করুন। আনন্দবিডির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। We'll be right back.